চাঁদাবাজদের জায়গা এই শহরে হবে না। ওনার পরিচয় যাই থাক না কেন, ওনার কি পরিচয় আছে সেটা আমার মুখ্য বিষয় নয়। সাধারণ মানুষের উপর জোর জবরদস্তি করে যারা জীবিকা নির্বাহ করেন, সময় থাকতে তাদের এই পথ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে সিএমপি কমিশনার বলেছেন, এ পথে যারা চলবে তারা কোনো পরিচয়ে রক্ষা পাবে না। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায়। সংগঠনের সভাপতি সালাউদ্দিন রেজার সভাপতিত্বে সভায় কর্মরত সাংবাদিকরা আলোচনায় অংশ নেন। যে আমরা চট্টগ্রাম প্রেস ক্লাবে নবনির্বাচিত কমিটি হয়েছি, আপনি যদি একবার চা খেতে না দি চৌধুরীর ফরে, উনি একজন সাংবাদিক, উনি শুরু থেকে সাংবাদিক ছিল, উনি এখনো সেটা মনে করেন, উনি সাংবাদিকদের কল্যাণে সাংবাদিকদের স্বার্থ কিছু বলবো না। যেহেতু এখানে প্রশ্নোত্তর পর্ব রয়েছে, আমি দাদার সত্য এখান থেকে চিরক থেকে ওনার সভায় সিএমপি কমিশনার দাবি করেন, গত এক বছরের হিসেবে তার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। এই সময় সাধারণ মানুষের উপর জোর জবরদস্তি যারা করবে তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারিও উচ্চারণ করেন সিএমপি কমিশনার। চাঁদাবাজদের জায়গা এই শহরে হবে না। ওনার পরিচয় যাই থাক না কেন, ওনার কি পরিচয় আছে সেটা আমার মুখ্য বিষয় নয়। তার বিরুদ্ধে আমরা শক্ত আইনগত ব্যবস্থা নিব। আমি চাই এই সমস্ত ঘটনা যাদের ঘটে তারা আমাদেরকে আমাদের কাছে চলে আসে। জোর জবরদস্তি করে, চাঁদাবাজি করে যারা জীবিকা নির্বাহ করতে চান তারা এই রাস্তা ছেড়ে দেন, সময় থাকতে ছেড়ে দেন, নাহলে পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন, তাদের কোনো পরিচয় তাদেরকে রক্ষা করতে পারবে না। এটা আমি দায়িত্বহীনভাবে বলতে চাই।